আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ রফিকউদ্দিন রুবেল। আবার চলে আসলাম আমার এই গার্মেন্টস অ্যান্ড টেক্সটাইল সলিউশন চ্যানেলে নতুন একটি টেক্সটাইল রিলেটেড গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। এই ভিডিওতে আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে DHU কি, কিভাবে আমরা এই DHU এই নাম থেকে DHU সূত্র বের করতে পারি এবং সেই সূত্র প্রয়োগের মাধ্যমে কিভাবে আমরা একটি লাইনের বা একটি ফ্যাক্টরির ডিফেক্টস বা DHU পার্সেন্টেজ বের করতে পারি সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। তাই যারা কিনা গার্মেন্টস এবং বাইং হাউসের কোয়ালিটি ডিপার্টমেন্টে কাজ করেন অথবা গার্মেন্টস এবং বাইং হাউসের কোয়ালিটি ডিপার্টমেন্টে কাজ করে সফলতা অর্জন করতে চান তাদের জন্য এই ভিডিওটি একটি গুরুত্বপূর্ণ ভিডিও হতে পারে। তাই সকলকে আমন্ত্রণ জানাবো এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। প্রথমে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে DHU কি। DHU হচ্ছে একটি শর্ট ফর্ম যার পূর্ণ রূপ হচ্ছে ডিফেক্টস পার 100 ইউনিটস। এই DHU দ্বারা বোঝানো হয়েছে একজন কোয়ালিটি সে কত পিস গার্মেন্টস চেক করে কত পিস অর্ডার পেয়েছে সেটাকে পার্সেন্টেজ আকারে প্রকাশ করাটাই হচ্ছে মূলত DHU। এবং সাধারণত এই DHU পার্সেন্টেজের উপর ভিত্তি করেই কোয়ালিটি ডিপার্টমেন্টের বিভিন্ন রকম ডিসিশন নেওয়া হয়ে থাকে। এখন আসুন আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে এই DHU এই নামটি থেকে কিভাবে আমরা DHU সূত্র বের করতে পারি। ডি এর ফুল মিনিং হচ্ছে ডিফেক্টস, পার মানে হচ্ছে প্রতি, অর্থাৎ ডিফেক্ট প্রতি, এবং আমরা জানি প্রতি মানে ভাগকে বোঝানো হয়েছে। ডিফেক্ট প্রতি 100 মানে হচ্ছে 100, ইউনিটস দিয়ে বোঝানো হয়েছে যে আপনি কত পিস গার্মেন্টস চেক করেছেন। তাহলে এই ডিফেক্টস পার 100 ইউনিটস এই প্রত্যেকটা মান যখন আপনি এই সূত্রের মধ্যে বসাবেন এবং ক্যালকুলেশন করার পরে আপনি যেই ফলটি পাবেন সেটি হচ্ছে মূলত DHU। একজন কোয়ালিটি গার্মেন্টস চেক দেওয়ার সময় সে কত পিস গার্মেন্টস চেক করেছে সেটা যদি জানা থাকে এবং চেক শেষে সে কত পিস গার্মেন্টসের মধ্যে অল্টার পেয়েছে সেটা যদি জানা থাকে এবং এই দুইটি মান আপনি যদি এই সূত্রের মধ্যে বসান এবং ক্যালকুলেশন করার পরে আপনি যেই ফলটি পাবেন সেটি হচ্ছে মূলত DHU। আসুন আমরা একটি উদাহরণের মাধ্যমে বুঝাই। সাপোজ ধরুন একজন কোয়ালিটি সে 200 পিস গার্মেন্টস চেক করার পর 12 পিস ডিফেক্টস বা অল্টার পেয়েছে। তাহলে আসুন সে টোটাল চেক করেছে 200 পিস গার্মেন্টস, এটা হচ্ছে তার চেক কোয়ান্টিটি বা ইউনিটস, এবং এই 12 পিস হচ্ছে তার ডিফেক্ট, এটাকে আমরা ভাগ করব হচ্ছে সে কত পিস গার্মেন্টস চেক করেছে সেটা দিয়ে, অর্থাৎ ইউনিটস দিয়ে, এবং এটাকে আমরা গুণ করব হচ্ছে সূত্রের 100 দিয়ে, এবং এটিকে ক্যালকুলেশন করার পর এটির মান দাঁড়ায় 6%। তার মানে ওই কোয়ালিটির চেককৃত গার্মেন্টসের DHU ডিফেক্ট পার্সেন্টেজ বা DHU পার্সেন্টেজ হচ্ছে 6%। এভাবেই আপনি একটি লাইনের সারাদিনে কত পিস গার্মেন্ট চেক হয়েছে এবং প্রত্যেকটি কোয়ালিটি সে তার গার্মেন্ট চেক করার পর কী পরিমাণ অল্টার পেয়েছে সেগুলোকে যোগ করে এবং টোটাল চেক কোয়ান্টিটি দিয়ে ভাগ দিয়ে আপনি ওই লাইনের DHU পার্সেন্টেজ বের করতে পারেন। এভাবে একটি ফ্যাক্টরির টোটাল কোয়ালিটি যারা আছে তারা কি পরিমাণে গার্মেন্টস চেক করেছে এবং সেই চেককৃত গার্মেন্টসের মধ্যে কি পরিমাণে অল্টার পেয়েছে সেটার উপর ডিপেন্ড করে আপনি ওই ফ্যাক্টরির টোটাল দিনের DHU পার্সেন্টেজ বের করতে পারেন। এবং এই DHU এর উপর ডিপেন্ড করে আপনি টপ 5 ডিফেক্ট বা টপ 3 ডিফেক্ট বের করে সেটার উপরে পরবর্তী দিন অ্যাকশন নিয়ে সেই ডিফেক্ট পার্সেন্টেজ কমিয়ে আনতে পারেন এবং DHU পার্সেন্টেজ কমিয়ে আনতে পারেন। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। এরকম টেক্সটাইল রিলেটেড আরও গুরুত্বপূর্ণ ভিডিও পেতে অবশ্যই আপনারা আমার এই চ্যানেলের সাথে থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজ আর নয়, খুব দ্রুতই আপনাদের সাথে দেখা হয়ে যাবে নতুন কোনো গার্মেন্টস এবং টেক্সটাইল রিলেটেড গুরুত্বপূর্ণ কোনো ভিডিও নিয়ে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।